বৃহস্পতিবার রাখি পূর্ণিমার শুভ লগ্নে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ময়ূরমহলে ময়ূরমহল মারতি সংঘের শারদীয়া দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এ বছর এই পুজো দশতম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় 10 লক্ষ টাকা। এ বছর তাদের থিম এক অন্য জগতের মা। উদ্যোক্তারা জানান, অন্যান্য বছর রথের দিন তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হতো। এ বছর পুজোর থিম ঠিক না হওয়ায় ওই দিন খুঁটি পুজো হয়নি। এ বছর সেই কারণে এদিন খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। মণ্ডপ সজ্জা করবে মেদিনীপুরের শিল্পীরা। আমাদের আজকে খুঁটি পুজো হলো ময়ূরমহল মাতৃসংঘের। হ্যাঁ, এবছরে আমাদের চমক এক অন্য জগতের মা। আমাদের মোটামুটি অ্যাপ্রক্স 14 লাখ আমাদের এবছরের থিমের বাজেট। হ্যাঁ, কততম হচ্ছে এবার? এবার আমাদের দশমতম। দশমতম কোথা থেকে শিল্পী থাকছে? মেদিনীপুর। মেদিনীপুর, মেদিনীপুর থেকে। তো আজকে আজকের দিনটা আপনারা খুঁটি পুজো করলেন, আজকের দিনটা বেছে নিলেন কেন? আজকে রাখি পূর্ণিমা একটা শুভ দিন আমাদের কাছে। হ্যাঁ, আমাদের মোটামুটি আগে হতো রথের দিনে, কিন্তু এবছরে থিম না ঠিক হওয়াতে আমাদের একটু লেটই হলো, এই জন্য রাখি পূর্ণিমা ভালো দিনটা আমরা বেছে নিই। কেমন মানুষের সাড়া পান এখানে দুর্গা পূজায়? এখানে আমরা প্রচুর মানুষের সাড়া পাই, সবাই আমাদেরকে সহযোগিতা করে। আমার নাম সঞ্জীব সিং, ক্লাবের নাম ময়ূরমহল মাতৃসংঘ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।